তানিয়া আমার বাড়িতে তুলিয়াতে সাতক্ষীরা জেলা কালিগঞ্জ থানা। এখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত প্রকৃতির সাথে আমাদের লড়াই করতে হয়। প্রতি বছরে ঝড়ে ঘরবাড়ি নষ্ট ভাঙে, নষ্ট হয় ফসল রাস্তাঘাট। এলাকার চারিপাশে পানি থাকলেও প্রায় সবই লবণাক্ত। সেদিন অনেক ঝড় ছিল, অন্ধকার হয়ে আসতেছে, প্রচুর বাতাস, গাছগাছলা অনেক মানে নড়াচড়া করতেছে, সব ভেঙে মানুষের চালের উপরে পড়তেছে। আমারও টিনের ঘরের চাল উড়ে গেছে, পিছনের আমার বাবা মা ছিল ঘরের মধ্যে আর আমার সেই দেয়ালটাও ভেঙে পড়েছে বাইরে। পড়ালেখা করতে করতে বিয়ে হয়ে গেছিল, বিয়ের পরেই বনি বনাত না হওয়ার কারণে বাবার বাড়িতে চলে আসলাম। আসার পরে বাবার অসুস্থ শরীর, বৃদ্ধ মা, একদিন বাজারে আসলাম বাবার ঔষধ নেওয়ার জন্য, বাবা অসুস্থ। মাইকে প্রচার শুনতেছিলাম যে স্বপ্নকর্মী কিছু লোক নেবে মহিলাদের, স্বপ্ন প্রকল্পে মাটি কাটা কাজ করতে করতে আসলো দর্জি ট্রেনিং। সেখানে করলাম 3 মাসের দর্জি ট্রেনিং। আমাদের স্বপ্ন প্রজেক্ট থেকে একটা আসলো সুনিপুণ গার্মেন্টস। এখন আমরা যে কয়েকজন মহিলারা ভালো পারি দর্জিটা, তাদেরকে সেখানে সিলেক্ট করা হলো। কাজ করতে করতে বেশ টাকাও পাই ভালো, আমার মতো তানিয়া, খালি আমি তানিয়া না, আমার মতো তানিয়া আরও ওখানে 30 জন আছে। একটা গার্মেন্টস দিয়ে আমরা 50টা ফ্যামিলির মতো মানুষ এখন অনেক সুখে দিন যাপন করতে পারতেছি।